গর্ভধারণ হলে গর্ভধারণের লক্ষণ হিসাবে ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা দেয় তবে এই ইমপ্লান্টেশন ব্লিডিং হবার কতদিন পর প্রেগন্যান্সি টেস্ট করা যায় চলুন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য প্রথমে আপনাকে জানতে হবে ইমপ্লান্টেশন যে ব্লিডিং গর্ভ রোপণের ফলে যে ব্লাড হয় সেটা কোন সময়ে ঘটে থাকে ব্লাড তো মহিলাদের শুধুমাত্র পিরিয়ডের সময় হয়ে থাকে তো পিরিয়ডের সময় ব্লাড হওয়ার পর মাসিক মাঝে মাঝামাঝি সময়ে আপনার ওভুলেশন হচ্ছে সেই ওভুলেশন টাইমে বা উর্বর সময়টাতে যখন আপনার রিলেশন রাখছেন তখন তো প্রেগন্যান্সি কনসিভ হচ্ছে তো এই প্রেগনেন্সি কনসিভ হওয়ার পর কিন্তু যখন জরায়ু দেয়ালে রোপণ হয় তখনই কিন্তু একটি ব্লাডখরণ ঘটে সেটা খুবই হালকা কয়েক ফোটা আকারের এবং ক্ষণস্থায়ী একটি ব্লিডিং ঘটে এই ব্লিডিংটি কিন্তু আপনার পিরিয়ড ডেট থেকে এক সপ্তাহ আগে হবে ধরুন আপনার পিরিয়ড আসার ডেট আছে তিরিশ তারিখ তো কুড়ি থেকে পঁচিশ তারিখ এই টাইমটার মধ্যে কিন্তু আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা দেবে সব মহিলাদের ক্ষেত্রে কি ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা দেয় না সব মহিলাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা যায় না শতকরা পঁচিশ শতাংশ মহিলাদের মধ্যে কিন্তু ইমপ্লান্টেশন ব্লিডিং দেখা যায় তো ফ্রেন্ডস ইমপ্লান্টেশন ব্লিডিং যদি আপনি দেখেন তো তার কতদিন পর প্রেগনেন্সি টেস্ট করবেন ইমপ্লান্টেশন ব্লিডিং হবার পর আপনি যখন আপনার মাসিক ডেটটি পার করছেন সেই মাসিক ডেট থেকে আরও পাঁচ ছয় দিন পর আপনি প্রেগনেন্সি টেস্ট করবেন কারণ ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের সময়েই কিন্তু আপনার জরায়ুতে ভ্রূণ রোপণ হয়ে গেছে গর্ভধারণ হয়ে গেছে বাট বিটা এসসিজি যে হরমোন আমরা প্রেগনেন্সি ডিটেকশন কিটে শনাক্ত করে থাকি বিটা এসসিজি হরমোন সেই হরমোনটি কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রডিউস হলে তবেই প্রেগনেন্সি টেস্ট কিটে আমরা পজিটিভ রেজাল্ট পাবো তার জন্যই কিন্তু আমাদেরকে পিরিয়ড ডেট থেকেও এক সপ্তাহ অপেক্ষা করা উচিত যদি আপনারা আর্লি প্রেগনেন্সি টেস্ট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু দুই ধরনের রেজাল্ট আসতে পারে একটি হচ্ছে নেগেটিভ আসতে পারে আরেকটি হচ্ছে খুবই হালকা দাগ উঠতে পারে আপনার প্রেগনেন্সি টেস্ট কিটে তবে একটি কথা মনে রাখবেন সকালের প্রথম প্রস্রাব দিয়ে কিন্তু প্রেগনেন্সি টেস্ট করার চেষ্টা করবেন সকালের প্রথম প্রস্রাবে কিন্তু বিটা ইসিজি যে হরমোন এই হরমোনের মাত্রা অনেক বেশি পরিমাণে থাকে আরেকটি কথা মাথায় রাখবেন প্রেগনেন্সি টেস্ট কিটে পজিটিভ আসার পর যদি ব্লাড খরণ দেখেন এটা মিসকারেজের একটি লক্ষণ হতে পারে তো দ্রুত ডক্টরের কাছে যাবেন যদি পজিটিভ আসার পর ব্লাড দেখে। তো সঠিক রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই দেড় থেকে পাঁচ ছয় দিন পর আপনারা প্রেগন্যান্সি টেস্ট কিট ইউজ করুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না